চা খেতে খেতে বই পড়ার মজা আলাদাই হয়। তাও যদি হয় কোনো চা দোকান বা ক্যাফেটেরিয়াতে, তার মজা আরও ভিন্ন হয়। কোলাহলযুক্ত চা দোকানের পাঁচ মিশালি যুক্তিতক্ক না, এ এক অন্য চাওয়ালা কাহিনী। নাম কিশলয় মাইতি, বয়স ২৪ বছর। কিশলয় কম্পিউটার নিয়ে বিটেক করেছেন ভুবনেশ্বরে, কিন্তু চাকরিতে কিছুতেই তার মন ভরে না। ইচ্ছে ছিল বই পড়া এবং বই পড়ানো, তার সঙ্গে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানো। তাই পড়া শেষ করে বাড়িতে ফিরে আসে সে। মেদিনীপুর শহরে শরৎপল্লী ডাকবাংলো এলাকায় দুই বন্ধুর সহযোগিতায় সে শুরু করে চা দোকান পেয়ালার। এই পেয়ালাতেই শুরু চা কফি দিয়ে। তরুণ তরুণীর সাথে সাথে বিভিন্ন বয়সের মানুষেরা যাতে চা খেতে খেতে তাদের প্রিয় লেখকের বই বা প্রিয় বইটুকু চোখ বুলিয়ে নিতে পারে, তার ব্যবস্থা করেছে সে। অভিনব ভাবনা মন কেড়েছে মেদিনীপুরবাসীর। বই রাখার কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে। খুবই ভালো, বই রাখার কনসেপ্টটা সত্যিই ভালো। কারণ কি, সমস্ত জায়গায় তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই, কিন্তু এটা তো ভালোই লাগে যে একটা বই বই থাকলে সেখানে, খারাপ না, ভালো, খুবই ভালো। বই পড়া আজকাল খুব কমে গেছে আগেকাল থেকে। আগেকাল এন্টারটেনমেন্টভাবে শুধু বই ছিল, এখন মোবাইল আসাতে বই পড়াটা অনেকটা কমে গেছে। এখানে আসলে অনেক রকমেরই বই পাবেন আপনি, তো অনেকগুলোই আপনি বই পড়তে পারবেন। এখানে আসলে চান্স আছে, হাতের নাগালে বই আছে, একটা কফি নিয়ে বই নিয়ে মহিলাকে বসলে অনেকটাই ভালো লাগে। বাংলা লেখকের মধ্যে সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শরণজিৎ চক্রবর্তী যেমন বই রয়েছে, তেমনি রয়েছে হলিউডের রিক রিওরডানের হিরো অফ অলিম্পিয়াস, ইএল জেমসের ফিফথ শেডস অফ ডার্কারের সাথে চেতন ভগতের রেভলিউশন অফ 2020 বইও। এছাড়াও থরে থরে সাজানো রয়েছে সানন্দা প্রচ্ছদ সহ তরুণ প্রজন্মের কিশোর কিশোরী ও টিনেজদের রূপচর্চার প্রচ্ছদ কাহিনী। আর চা কফির গরম কাপে চুমুক দিয়ে প্রিয় লেখকের বইয়ে চোখ বোলানোই মেতেছে বই প্রেমীরা। দোকানে ঢুকলেই বই সাজানো রয়েছে, এই বইগুলো তার নিজস্ব সংগ্রহের। এই সঙ্গে রয়েছে বন্ধু বান্ধবের এবং নিজের পরিবারের দিদির কিছু জমানো বই, আর যে বই তার নিজের প্রাণপ্রিয়। তবে এই বইয়ের সংরক্ষণে খুশি ক্রেতারাও, অনেকেই ঘন্টার পর ঘন্টা বসে থাকছে এই বইয়ের সঙ্গে চা ও কফি খেতে। আমাদের শুরু করা যখন হয়েছিল তখন শুধু কফি ছিল, বলতে গেলে কফির সঙ্গে আর কিছু স্ন্যাক্স আইটেম, তো ওইটা মোটা। আর এই কিছুদিন আগে হলো আমরা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এখন মোটামুটি রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় কম বেশি সবই রাখা হয়। বাংলার ইংলিশে বই বেশি আছে, তো ওগুলো যেগুলো আমার কালেকশন ছিল আগে থেকে সেগুলোই নিয়ে এসেছি আর কি। ঘরে বইগুলো ছিল, মোটামুটি বই পড়তাম আগে, আর আমিও পড়ি, আমার বন্ধুরা যারা পার্টনারদের সঙ্গে যারা খুলেছিলাম তাদেরও কিছু কিছু আছে, সেগুলো রাখা আছে। আর কত ধরনের বলতে বাংলা আর ইংলিশই আছে। কেউ কেউ আছে যেমন, মানে প্রথম যখন খোলা হয় তখন এসে বলেছিল যে দাদা আমি প্রতিদিনই আসবো, আমাকে কিন্তু বসতে দিতে হবে, দু ঘন্টা ধরে আমি বসে থাকবো, শুধু বই পড়ো। তো আমার এগুলো খুব ভালো লাগে আর কি। উনি প্রতিদিনই যেমন আসেন, কফি খান একটা করে প্রতিদিনই সকাল, এখন আবার সকালেও আসছে, সকালেও আসে, সন্ধ্যাবেলাও আসে, কফি খায় আর বসে বই পড়ে।